শহীদ ভাই, হ্যাঁ, তুমি কোনে যাও এই বাঁশ কাঁধে করে নিয়ে? মাটিলে মাটিলে কি করবা? পানা চলবো, কে পানা কি হয়েছে? পানা ও মাছ মরে যেতে দেয়। পানার জন্য মাছ মরে যায়? হ্যাঁ, কেন পানার জন্য মাছ মরে যায়? বেশি আছে, বেশি হয়েছে এই জন্য মাছ মরে যায়। হ্যাঁ তো যাও তুমি তোলো, পানা তোলো। আচ্ছা, এইটা কি, এটা দিয়ে কি করবা? পানা তুলবো, পুকুরে অতিরিক্ত পানা হয়ে গেলে তখন সূর্যের আলোক রশ্মি পানিতে পৌঁছাতে পারে না এবং ফাইটোপ্লাঙ্কটন এবং সেই সাথে অক্সিজেন উৎপাদন হতে পারে না, যার জন্য নিয়মিত পুকুরে পানা পরিষ্কার করে দিতে হয়। মাছ চাষের অন্যতম একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে পুকুরে সঠিকভাবে অক্সিজেন উৎপাদন হচ্ছে কি না। যদি পুকুরে সঠিকভাবে অক্সিজেন উৎপাদন না হয় তাহলে মাছ মারা যাবে। এর জন্য কৃষকেরা সবসময় সচেতন থাকেন। যাদের পুকুরে অতিরিক্ত এই রকম খুদে পানা হয়ে যায় তখন সেটা বাঁশ দিয়ে একত্রে করে এবং ঝুড়ি দিয়ে সেগুলো উঠিয়ে ফেলতে হয়। যদি দেখা যায় যে পানা একটা পুকুরের, এক বিঘা ধরেন একটা পুকুরে এক বিঘা, সেখানে 2% বা 3% এলাকায় পানা আছে, জড়ো হয়ে রয়েছে, সেটা রেখে দেওয়া যেতে পারে। কিন্তু যখন দেখবেন এই রকম পুকুরে পুরো পুকুরটাতেই পানা হয়ে গেছে তখন সেটাকে উঠিয়ে ফেলতে হবে। কারণ এই রকম পুরো পুকুরে যখন পানা হয়ে যাবে তখন কোনোভাবেই আর অক্সিজেন তৈরি হবে না, সুতরাং শ্বাসকষ্টে অক্সিজেনের অভাবে মাছ ভেসে উঠবে বা মারা যাবে। এই পুকুরটাতে সেই রকম ঘটনাই ঘটছে। আমাদের কৃষক ভাই শহীদ সে এটা বুঝতে পারছে এবং সে আমাকে জানালো যে তার এখানে মাছ মারা যাচ্ছে, তাই সে একটা বাঁশ দিয়ে এই পানাগুলা একত্রে করতেছে এবং ছুরি দিয়ে উঠিয়ে ফেলতেছে। অনেকেই এই পানা মারার জন্য, খুদে পানা মারার জন্য হার্বিসাইড অনেক ওষুধ প্রয়োগ করে, এতে পরিবেশের ক্ষতি হয় এবং মাছেরও ক্ষতি হতে পারে। তবে ছোট পুকুর হলে এভাবে বাঁশ দিয়ে জড়ো করে উঠায় ফেলা এটা মানে সহজ একটা কাজ, এবং নিয়মিতভাবে যদি এটা করা যায় তাহলে পানা থাকবে না। তবে যদি পানা অল্প অবস্থায় থাকে তখন গ্রাস কাপ মাছ বেশি করে ছেড়ে দিলেও কিন্তু এই পানা কমে যাবে, এটা উপকারী একটা দিক। তবে এই যে পানার অনেকগুলো জাত আছে, যে জাতটা ছোট থাকবে একদম খুদে সেটা মাছ খায়, কিন্তু এই পানাটা একটু খুদে, একদম খুদে পানার চেয়ে আর একটু বড় সাইজ, এটা মাছ বেশি একটা খেতে পারে না, গ্রাস কাপও খেতে পারে না, যার জন্য এবং এই পানাটা অতি বর্ধনশীল, খুব দ্রুত এই পানাটা ই হয়ে যাবে, ছেয়ে যাবে সারা পুকুরে। তাই সবসময় সচেতন থাকতে হবে, পুকুরের যেন কোনোভাবেই সারা পুকুর যেন আচ্ছাদিত না হয়ে পড়ে। মাছ চাষের এটা একটা অন্যতম একটা দিক, আপনাদেরকে সবাই খেয়াল করতে হবে, যেটা আমাদের শহীদ ভাই সবসময় খেয়াল রাখে তার এই ছোট্ট পুকুরটাতে সব রকমের মাছ আছে। সে একটা মৃত মাছ নিয়ে আসতেছে, আমার মনে হয় এই মাছটা অলরেডি অক্সিজেনের অভাবে মারা গেছে। এই মাছটা কিসের জন্য মারা গেছে? পানার জন্য। পানার জন্য? এই তো প্রতিদিন কি মারা যাচ্ছে? না, একদিন পর পর, দু একদিন পর পর, যেদিন রোদ ওঠে সেদিন মারা যায় না? না, আজকে যেমন রোদ নেয়, আজকে আকাশের অবস্থা বেশি ভালো না, মানে শহীদ ভাই ধারণা করছে আজকে যেহেতু মেঘলা আকাশ আজকে অক্সিজেনের অভাব হবে, সুতরাং যতটুকু সূর্যের আলো পড়ে তাতেই যেন পুকুর অক্সিজেন তৈরি হয়, সেই জন্য সে পানা উঠিয়ে দিচ্ছে। এইরকম মাছ মারা গেলে তো হবে না, যার জন্য সে সকাল থেকে এই কাজটা শুরু করছে। হ্যাঁ ঠিক আছে, মাছটা ফেলায় দাও দেখি। আমার ওটা কি মাছ ছিল?
আমি দেখি নেই। দেখেন না, ওটা কি ভাসি উঠছিল না? হ্যাঁ, ভাসা মাছটা নিয়ে গেছে। হ্যাঁ যাক, এই জন্য ওইটা দেখে তুমি তাড়াতাড়ি করে চলে আইসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি পানা উঠাও। তো আজকের মাছ চাষ বিষয়ক এই ছোট্ট পরামর্শমূলক ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটা জানাবেন, আর মাছ চাষ বিষয়ক আরও ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।